হাই ফ্রেন, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে আমার মামা বাড়িতে আমি এসেছি। আর এখন এখন উম্মা মানে আমার ঠাকমা ঠাকমা এখন ঘুমাচ্ছে। আমার ঠাকমাকেও আমি আমার মামা বাড়িতে নিয়ে এসেছি। এখন দুপুরবেলা খেয়ে দিয়ে ঠাকমা এখন ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম ঠাকমার সঙ্গে একটা প্র্যাঙ্ক করি। তা চলো দেখো আমি কি ব্যাং করি আমার ঠাকমার সঙ্গে। এই দেখো, এখানে রাজস্থানে দুটো পুতুল আছে। এই দুটো পুতুল দিয়ে আজকে আমি আমার ঠাকমার সঙ্গে প্যাং করব। এটা কিন্তু সত্যি রাজস্থানি পুতুল। ওই দেখো, ওখানে উম্মা ঘুমাচ্ছে, আর ওখানে যেয়ে আমি কথা বলতে পাবো না। ঘুমটা ডিস্টার্ব করলি তুই। আরে উম্মা, এটা রাজস্থানের পুতুল। এই দেখো, এখন তো ছো এখন তো ভয় কেটেছে। আমি বলছি এরকম ভয় দেখাচ্ছি আমাকে? বাবা কি ভয় পাইছি, মারাত্মক ব্যাপার বাবা। ওকে আর কোনোদিন এরকম করবি না দুষ্টমি। তোমরা তো দেখলে উম্মা কি ভয় পেয়েছে। আমি বললাম আমার হার্ট অ্যাটাক হয়ে যায় নাকি, উম্মা এত ভয় পেয়েছিল। কারণ উম্মা তো তখন ঘুমাচ্ছিল, আর ওকে আমি বলিও নি যে আমি এখন ভিডিও করবো। ভাই তোকে একটু শুয়ে দিই, আমি কি ভয় করছি দেখ না, আমার বুকটা এখনো কাঁপছে। আর এরকম কোনোদিন করবি না কিন্তু, এরকম ঘুমের মধ্যে কাউকে করতে হয় না জানিস তো। আমার ঠাকমার সঙ্গে তোমাদের প্যাঙ্কটা কেমন লাগলো? আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অন করে অল অন করে দেবেন, তাহলে আমার ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি যাবে। টাটা।